তাহলে আমরা এখন আলোচনা করব বা প্র্যাকটিস করবো আর কি, একটা যেটা হচ্ছে টেবিল দিয়ে আমাদের একটা ডিজাইন ওয়েবসাইট বানাবো। তো এখানে আমি একটা ডিজাইন তোমাদেরকে দিছিলাম, যেটা তোমরা পারো নাই সেটা এখন আমি করতেছি। লেআউট ডিজাইন ডট এইচটিএমএল, ঠিক আছে? তো আমি এইচটিএমএল, ওকে, এইচটিএমএল লেআউট ডিজাইন, ফার্স্ট হচ্ছে আমার 1 2 3টা রো, 2টা কলামে একটা টেবিল বানাতে হবে, তাই না? তাহলে টেবিল আপাতত বড়া দিই, পরে বড়া গুলো পালা দিব, কেমন? দৃশ্যমান করার জন্য উইথ দিলাম হচ্ছে 1000 পিক্সেল বা 800 করে দিই, আর হাইট হচ্ছে, হাইট হচ্ছে 600 পিক্সেল দিই। হ্যাঁ, সেল প্যাডিং 5 পিক্সেল দিলাম, সেল স্পেসিং 0 দিলাম, তাই না? এটা ছিল টেবিল স্টার্ট। এখন কোনো সমস্যা, এই নো সাইড টপিক প্লিজ। তারপর দিয়ে হচ্ছে 3টা রো 2টা কলাম, তাহলে প্রথমে একটা রো বানাই, TR দুইটা কলাম, হ্যাঁ, তাহলে আরো 2টা রো লাগবে, তাই না? 2টা হয়ে গেল, সুন্দর হয়ে গেল, এলোমেলো হয়েছে। তো এখন আমরা ফার্স্ট দেখলাম যে আমাদের যে ডিজাইনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট এটা টিটিটা কল স্প্যান 2 হয়েছে, এখন আমরা যেটা আউটপুট দেখি ওদের সেভ হয়েছে, এফ এটা সেভ হয়ে গেছে, তাহলে সেভ তোমাদের তাতে নেই এসটিটি। একটাই তো আছে SMW, রাইট? কিছু কলেজ প্যান একটা ফালা দিতে হবে, তাই না? লোকাল হোস্ট /SMW ফার্স্ট, এবং আমাকে দেখতে পাচ্ছি যে হয়ে গেছে এটা। এখন সেকেন্ড হচ্ছে, আমি বলছিলাম যে তোমাকে এটা অল স্প্যান রো স্প্যান 2 হবে এবং এটা একটু চাপাই যাবে, তাহলে উইডটা তোমাকে কমাতে হবে। তাহলে রো স্প্যান 2 এবং উইড স্টাইল দিয়ে তোমরা এখন CSS পারো, সো তোমরা এখন উইথ দিতে কোনো সমস্যা নেই, তাই না? উইথ আমি দিলাম হচ্ছে 150 পিক্সেল ফিক্সড। তাহলে রোস্টন 2 যদি এখানে একটা কলম কি আউট, সেভ করে নি, করছি হয়েছে। তো এটা হলো, এখন এটা একটা হাইটটা বেশি হবে, এটা হাইটটা কম হবে, তাহলে তো ঝামেলা শেষ, তাহলে জিনিসটা সৌন্দর্য হয় আর কি। তাহলে এটা হচ্ছে হাইট স্টাইল হাইট, এটা দিলাম 500 পিক্সেল, 500 বেশি হয়ে গেছে যদিও, এটাকে 400 দিয়ে দিই। ঠিক আছে না, কি মজাদার হয়েছে। এখন আমরা বলছিলাম যে তুমি টপটাকে কি করবা, ব্যাকগ্রাউন্ড কি দিবে, ইমেজ, হেডিংটাকে টপ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে বলছি না? তো চলো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না হয় ব্যাকগ্রাউন্ড, গুগল ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে কত ইমেজ পাওয়া যায়, ইমেজ সেটা আছে,
ইমেজেস কি যে কত সুন্দর সুন্দর ইমেজ আছে, তো আমি এই ইমেজ বা এগুলো একটা নিতে পারি। Save as BG. কোথায় হবে? C drive এ, champ এ, docs এ, smw. bg.jpg. তাহলে আমরা একটা এখন ইন্টারনাল CSS করে ফেলি। তাহলে কার ব্যাকগ্রাউন্ড হবে? এখানে একটা ইনলাইন দিলে তো ক্লাস দেওয়া লাগে না, এখানে একটা ক্লাস দিল। আর এটা যদি ইউনিক্স আইডি দিতে পারি, আইডি দিগুলোতে হেডার, তো হেডার আইডি মানে কি হ্যাশ, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি বিজি ডট জেপিজি ইউআর দিতে না বিজি ডট জেপিজি তাই না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি দিতে হবে পুরোটা কভার করার জন্য? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সাইজ কভার উইথ দিতে হয়। হ্যাঁ কি সুন্দর লাগে না? আর এইগুলোই এই রং চং মাখলে ওয়েবসাইট সুন্দর ওয়েবসাইট হয়। এবার হচ্ছে এরপর আমি তোমাদেরকে বলছিলাম যে লেফট সাইডটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিবে এটাকে, তাই না? তাহলে এইটাকে এই যে এটাকে রোয়েস্টন দেখে করছো, এটা একটা এটা আইডিগুলোতে লেফট সাইড বার হ্যাশ লেফট সাইড বার ব্যাকগ্রাউন্ড কালার জিরো জিরো এফ এ ব্লু জাতীয় কিছু একটা হবে আর কি, রেড গ্রিন না গ্রিন জাতীয় কিছু একটা হবে আর কি, আন্দাজে আন্দাজে মানুষ বুঝছো। এত খেতে একটা ডিজাইন করছে, একটা কালার মিক্স করি এফ এ কালার আছে বলে ঠিক আছে চলবে তো, আর কালার নিবে সমস্যা নেই, যে কালার কালার কম এই যে নিয়ে নিবে যে এই কালারটা পছন্দ হয়েছে তাহলে নিজে দিবা চলবে না, তাহলে কালার নিয়ে টেনশন করা দরকার, এখন ধরনের সেম হয়ে গেছে তো তাহলে তারপর মুসিবত, তাহলে এটা নিয়ে বা পিঙ্ক একটা দেখাচ্ছে বা এটা কি একটা কালার আছে রে ব্লু বা এখানে আরো কত কালার আছে পৃথিবীতে, দেখছো কত কালার আছে পৃথিবীতে, বড়ই সুন্দর ইয়েলো নেই খাকি কালার আর কি। চলো যেমন তাহলে এরপরে বলছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে তাই না, ধর এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেব, সাধারণত ফুটার সবাই দেখি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেয়, তাহলে এটার নাম দেব ফুটার, আর এই যে ফুটার কি সহজ কাজটা তোমরা পারলা না, এটা হাস্যকর
এগুলো পারা উচিত। আমি যতটুকু জানি অতটুকু দিয়েই আমার ক্যারিয়ার হতে পারে, ক্যারিয়ারের জন্য অনেক কিছু, কিন্তু অতটুকুতে আমি সেরা হতে হবে। মানে তুমি যা জানো ওটাতে তুমি যেন এক্সপার্ট হও। তোমাকে টেবিল শিখিয়ে দিয়েছি, তুমি টেবিলে এক্সপার্ট হইতে হবে। কালার শিখিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড শিখিয়ে দিয়েছি, এই বিষয়ে তোমাকে পিএইচডি লেভেলের নলেজ থাকতে হবে, যে এই বিষয়ে আমার আর কোনো কিছু অজানা নাই। এটা দিয়ে তোমার একটা কিছু হয়ে যাবে। আর তুমি অল্প অল্প জানো, তুমি আসলে বুঝতে পারবে না কি করতেছ, কোথায় যাবে, কি করবে। এই জন্য কম জানলে সমস্যা, যত অল্প জানো কিন্তু খুব ভালো করে জানো। ঠিক আছে না, ব্যাকগ্রাউন্ড কালার। আর এটাকে বলছে কি, একটা ইমেজ দিতে, তাই না? তো আর একটা ইমেজ দিতে হচ্ছে, এটা চোখ ধাঁধানো, এটা হবে ইমেজ দিয়ে। আবার কি কয়, সব টাকা পয়সা চাই, জানেন না আমরা গরিব মানুষ। দেন এটা টাইনা দিয়ে বিজি, বডি বিজি, ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড। তাহলে এইটাকে নাম দিলে আমি কি আইডি কি দিব, বডি, আইডি বললে যে বডি, তাহলে হ্যাশ বডি। এবং এটা কাভার মেরে দিই, কি বলো? মানে কাভার মানে কি, পুরোটা কাভার করে, তাই না? তাহলে এটাও শেষ। ওকে দেখি আসি, কিছু মিসিং টিসিং করলাম কিনা। ওয়া কি মজাদার, কারণ বর্ডারটাকে জিরো আরো মজাদার হয়ে যাবে। ওয়েবসাইট বানানো আসলে সহজ, দেখে মনে হয় না তোমার একটা ওয়েবসাইট হয়ে গেছে? হ্যাঁ মনে হয়। তাহলে তোমাদেরকে এরকম হাজারটা ওয়েবসাইট বানাইতে হবে, তোমার রুচি অনুযায়ী, কালার অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়া। এখন আমি কন্টেন্ট গুলো ঢুকে দিলে, এখানে আমি যদি একটা মেনু ঢুকে দিতে চাই, এখানে সাইড বার ঢুকে দিতে চাই, কিছু মেনু দিয়ে দিই, এখানে টপে কিছু মেনু দিয়ে দিই, সেও টেবিল দিয়ে করা সম্ভব, সেটাকেও টেবিল দিয়ে করা সম্ভব, দেখবা। এবং এখানে আমি কন্টেন্ট গুলো এই মেনুতে ক্লিক করলে কন্টেন্ট গুলো এখানেই আসবে, পিএসপি জানা ছাড়াই আসবে, তুমি ট্যারি পাবা না। তাহলে আমি এটা এখন দেখা দিলাম, আমি স্টপ করি, আপনারা একটু উঠান, নিজেরা এবার তো বুঝতে পারছেন কি করছি, এবার নিজেরা একবার করেন। আমাকে তো প্রুফ করতে হবে, তা নাহলে এই কোর্সের আউটপুট জিরো আসবে, আপনার কাছ থেকে জবাব দিয়ে নিতে হবে, তাই না? তাহলে আমি স্টপ করি।